হ্যালো ফ্রেন্ডস, আমি ডায়েটিশিয়ান এশিয়ান এস বিশ্বাস আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। এটা হচ্ছে জাম, ন্যাচারাল জাম, অর্গানিক জাম। বাজার থেকে সাধারণত যেগুলো পেস্টিসাইডস জামই আপনারা জানেন যে পেস্টিসাইডস, হার্বিসাইডস বা অন্যান্য যে পয়জনসগুলো সাধারণত কম ব্যবহার করা হয়, সেখান থেকে আমি একটা দুর্ধর্ষ রেসিপি তৈরি করব। যাই হোক, এখন অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে। এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ব্রাউন সুগার, ব্র্যান্ডেড অর্গানিক। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অর্গানিকের চিহ্ন আছে, ইউএসডিএ সার্টিফাইড, এবং একটা কাঁচের জার আছে যেটা খুব দুর্ধর্ষ। এই জারের ভিতরেই এটা ফার্মেন্টেশন করানো হবে। এবং এটা ইস্ট আছে, এবং এটা একটা গ্লাস, এবং একটা জগ, জগে জল আছে। এখানে আমার একটা পটে আমার জামুন, অর্থাৎ জাম বাংলাতে বলা হয়, এইটার আমি জামুন সাইডার ভিনিগার তৈরি করার প্রথম স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখুন, এটার অনেকগুলো বেনিফিটস আছে, সেই বেনিফিটসগুলো আমি পরে ভিডিওতে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব, কিন্তু রেসিপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। প্রথমে এই জামগুলোকে ভরতে হবে, এগুলো ড্রাই করে ধোয়া আছে, কিন্তু ড্রাই করার পরে এটা আপনারা অবশ্যই ড্রাই করে নেবেন, ভালো করে ওয়াশ করে ধুয়ে নেবেন। তারপর এটা কিন্তু একটা কাঁচের জারে রাখবেন, সেটা এইরকমভাবে আপনারা রাখবেন। কারণ অফ সিজনে আমরা জাম পাই না, কারণ হচ্ছে জাম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় গরমের সিজনে। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে এইরকমভাবে যদি সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে খুব সহজেই কিন্তু আমরা পরবর্তী সময়ে অফ সিজনে বা কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এটি মহামেডিসিন হিসাবে কাজ করে। সেই মহামেডিসিন বা দুর্ধর্ষ একটা মেডিসিন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এটা মেডিসিনের কাজ করে, বিশেষ করে ডায়াবেটিস টু পেশেন্ট, যারা দীর্ঘদিন থেকে ডায়াবেটিস টু সুগার বা ওবেসিটি বা অন্যান্য ডিজিজের ক্ষেত্রে ভুগছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব দুর্ধর্ষ একটা রেসিপি কাজ করবে। এরপরে আমরা দেব ওয়াটার, দেব বা জল দেব আমরা, এটা ডিস্টিল ওয়াটার, অবশ্যই ডিস্টিল ভালো ওয়াটার আমাদেরকে যোগ করতে হবে। প্রয়োজন মতো দেবেন, আপনাদের যতটা লাগবে সেরকমভাবে দেবেন, যেন ডুবে থাকে। ডুবে না থাকলে কিন্তু জিনিসটা হবে না, ফার্মেন্টেশন হবে না। এই মোটামুটি একটা হয়েছে, আর একটু জল আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি ডুবে গেছে, এবার কোনো সমস্যা নেই, এবার একটু নাড়িয়ে নেবেন। এগুলো কাঁচের ব্যবহার করতে পারলে খুব ভালো, কারণ হচ্ছে যে কাঁচ অন্যান্য যে জিনিসগুলো স্টেনলেস স্টিল ব্যবহার, এইগুলো খুব সমস্যা তৈরি করে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে কাঁচের জিনিস ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে প্রয়োজন মতো এক চামচ মতো দিলেই আমাদের এটা হয়ে যাবে। দ্যাট ইজ দ্য ইস্ট, খুব গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্টস আমাদের এটা লাগে। এই ইনগ্রেডিয়েন্টসটা অবশ্যই মেশাবেন। এবং এরপরে আমরা চলে আসবো এর সাথে প্রতিদিন একদিন অন্তর একদিন কিন্তু আমরা ব্রাউন সুগার অ্যাড করব। আমি এখন কিছু ব্রাউন সুগার, অর্গানিক ব্রাউন সুগার আমি অ্যাড করছি। দেখুন আপনারা, এই সুগারটাই ওদের খাদ্য, এই সুগারটা খেয়েই কিন্তু জামগুলো কনভার্ট হয়ে যাবে, একটা দুর্ধর্ষ একটা সাইডার তৈরি হবে, যে সাইডারগুলো ভবিষ্যতে জুস হিসাবে পাওয়া যাবে। সেই সাইডারটা আমরা বিভিন্ন মেডিসিনাল ইউজে আমরা ব্যবহার করতে পারবো। তৈরি করার পদ্ধতি আমি দেখেছি যে এইটা নিয়ে কেউ কিছু ভাবছে না, সেই জন্য আমি এটা ভাবছি যে এই জামগুলো অসময়ে আমরা ইউজ করতে পারবো, এবং বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা রেসিপি।
এরকম করে মিশিয়ে এটা একটা ডার্ক জায়গাতে, একটা অন্ধকার জায়গায় কিন্তু রাখতে হবে। কারণ হচ্ছে যে কোনো সানলাইট যেন না পৌঁছায়, সেইরকমভাবে এটা এরকম করে গুলে আপনার এরকম করে দিয়ে দেবেন। আর এইখানে অবশ্যই ঢাকনা, এই অ্যাকচুয়ালি এটা ঢাকনা দেওয়া যাবে না, এটা আপনারা আমি দেখাচ্ছি না। এখানে আপনার একটা মানে কাপড় বা কটনের, কটনের এই দিয়ে আপনারা ঢেকে ভালো করে এটা আপনারা একটা ডার্ক জায়গাতে রেখে দেবেন। প্রত্যেক একদিন অন্তর অন্তর এইটা আপনারা নাড়াবেন, এবং নাড়িয়ে যদি কোনো নোংরা বা উপরে যদি গ্যাস মতো উঠে আসে সেটা আপনারা ফেলে দেবেন। আবার প্রতিদিন বাউন সুগার যোগ করবেন। এরকমভাবে যোগ করতে করতে একদিন অন্তর প্রতিদিনই নাড়বেন, একদিন অন্তর অন্তর এই ব্রাউন সুগার যোগ করবেন। অবশেষে ব্রাউন সুগার যোগ করার পরে যখন দেখবেন যে কালারটা দুর্ধর্ষ এসেছে, এইরকমভাবে 15 থেকে 20 দিন রাখবেন, ম্যাক্সিমাম 30 দিন পর্যন্ত রাখা যায়। তারপরে এটাকে ছেঁকে এটা কাঁচের কন্টেনারে ইয়ে করে ঢুকিয়ে অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, নতুন একটা রেসিপি, অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো নতুন ভিডিও এ করার দরকার হয়, যদি আপনাদের কোনো চার্ট বা কোনো কিছু সম্বন্ধে জানার আগ্রহ থাকে, যদি মনে হয় যে এটা জানা দরকার, তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ বন্ধুবান্ধব।